একজন মুসলমানের জানটাকে দেহটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া যাবে, তাকে হিসাব নিয়ে রেহাই দেওয়া হবে না। কতদিন পর্যন্ত তাকে রেহাই দেওয়া হবে না? যতদিন পর্যন্ত ওই দেনাটাকে তার আউলাদেরা কিংবা কোনো লোক পুরানা করে দেয়। আল্লাহ যদি আপনাকে কবরে 10,000 বছর রাখেন, তাহলে 10,000 বছর আপনাকে ঝুলে থাকতে হবে। কিয়ামতের মাঠের সামনাসামনি ফয়সালা হবে, আপনার দেনা শোধ হবে আগে, তারপরে আপনার হিসাব হবে, তাছাড়া আপনাকে রেহাই দেওয়া যাবে না। ভাই, এই মজলিসে কি এরকম লোক কেউ আছেন যিনি এখন পর্যন্ত মুহরানা দেননি? হাত তুলে গিয়ে আপনাকে দেখতে চাইব যে আপনি ওই লোক। এইরকম করে না বলে যদি আমি বলি, এ মজলিসে কতটি আল্লাহওয়ালা আপনারা আছেন যারা বিয়ে করে নিয়েছেন, যত টাকা মোহর হয়েছিল, মোহরের বাবদ হয় টাকা না হয় সোনা না হয় জমি আমি দিয়ে দিয়েছি, আমার মোহর বাকি নেই, কতটি লোক আছেন এরকম? নেক কাজ করা কটা লোক আছেন? কই কই, এই তো গুনে কোনো রকম করে 20টা, আর বাকিগুলো লোকের মোহর বাকি আছে। সারের দোকানে হাল খাতা হয়, আপনার মোহরের হাল খাতা হবে না, আপনার বাড়িতে বাকি ব্যবসাই চলছে। কাপড়ের দোকানে হাল খাতা হয়, আপনার দোকানের হাল খাতা হচ্ছে না, জীবন জীবন ধরে আপনি ওই বাকির খাতা খেয়েই যাচ্ছেন, খেয়েই যাচ্ছেন, খেয়েই যাচ্ছেন, আবার কবরে চলে যাবেন। কুরআন মাজিদের সূরা নেসার আপনাকে একটা আয়াত পড়ে শুনালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসতে হাসতে মোহরানা আদায় করে দাও। যদি আজ পর্যন্ত আপনার আদায় না হয়ে থাকে, তাহলে আমি বলছি আপনার ইসলামটা ইমানের জায়গাতে পৌঁছিতে পেরেছে? পারেনি। এই হালাতে যদি মরে যান, তাহলে আমি কি বলেছিলাম গোড়াতে, মুসলমান হয়ে যদি মরো তাহলে জান্নাতে যাবে, কিন্তু ভায়া জাহান্নাম, আগে জাহান্নামে যেতে হবে, তারপরে শাস্তি ভোগ করে আবার জান্নাতে আসতে হবে। আর একজন লোক যদি মুমিন হয়ে মরে, তাহলে পরে সোজা জাহান্নামে যাবে। একটা উদাহরণ আপনাদের সামনে দিলাম, অনেক লোক হয়তো থামতে পারলেন না, অনেক লোকের মনে হয়তো কষ্ট হলো। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, শতকরা দুনিয়াতে যুবক ছেলেরা 90টা ফুল প্যান্ট পরে, পরুন মানা করছি না, কিন্তু আপনি দেখবেন এর ভেতরে যদি 2-4টা নমাজি থাকে, নমাজে মসজিদে যাওয়ার কালে নিচু দিক থেকে ফুল প্যান্টটাকে মুড়িয়ে নিল, গোড়ালির উপরে করে নিল, অজু বানিয়ে মসজিদের নামাজ আদায় করে নিল, নেয়ার পরে বাইরে বেরিয়ে এসে জুতা পরার কালে আবার মোড়ানো অংশটুকুকে নিচু দিকে খুলে এড়ির নিচু পর্যন্ত ঝুলিয়ে নিল। এই লোকটা তার অন্তর পর্যন্ত ঈমান পর্যন্ত পৌঁছাবার যদি চেষ্টা করে থাকে, তাহলে আমি একটা হাদিস বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়ালা ইয়াতাকাল্লামু মাআহুম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তিনটা মানুষের উপরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের বড্ড রাগ হবে। রাগ বেশি হয়ে যাওয়ার কারণে এই তিনজন মানুষের দিকে আল্লাহ তাআলা দয়ার নজর দিয়ে তাকাবেন না এবং তাদেরকে পাক পবিত্র করবেন না, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, এবং তাদেরকে ভয়ানক আযাবে গ্রেফতার করে নেওয়া হবে।
একটা নয় দুটা নয় চার রকমের কথা আল্লাহ বললেন। ওদের দিকে দেখবেন না, ওদেরকে আল্লাহ পাক করবেন না, ওদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, এবং ওদের জন্য রয়েছে ভয়ানক আজাব, কঠিন শাস্তি। কারা কারা? কারা কারা? তিনটা লোক তো। এক নম্বর মুসবেলুল ইজারে, যেই মানুষগুলো দুনিয়াতে তার লুঙ্গি কিংবা তার পায়জামা কিংবা তার ফুল প্যান্ট গোড়ালি নিজে চলে যায় এবং মেঝেতে ছেঁচড়াই, এইরকম মানুষগুলো যারা যারা আছে, লুঙ্গি বলে কথা নয়, ধুতি বলে কথা নয়, পায়জামা বলে কথা নয়, ফুল প্যান্ট বলে কথা নয়, যাদের পোশাক গোড়ালির নিচে চলে যায়, এ লোকগুলো আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত প্রাণী। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চার রকমের অভিশাপ করেছেন। আর একটা কে? আমি যাচ্ছি আর একটা কে? কোনো মানুষ যদি জীবনে কাউকে বিশটা টাকা দশটা টাকা দেয়, কোনো যদি উপকার করে থাকে তার বেটির বিয়েতে, আর একদিন গলা বাজিয়ে বলবে তোর বেটির বিয়ে তোকে 1000 টাকা দিয়েছিলাম, তুই ভুলে কেনে গেছিস রে নামক হারাম, একে আল্লাহ দেখতে রাজি নন। তিন নম্বর, এমন একজন মানুষ নিজের সামানকে বাজারে নিয়ে গিয়ে ঝুটা কসম খেয়ে বিক্রি করে, এমন একটা মানুষ নিজের গরুকে নিয়ে গাভীকে নিয়ে গেছে, 1 কিলো দুধ দেয় আল্লাহর কসম খেয়ে বলছে 2.5 কিলো দুধ হয়, আমি গরিব মানুষ খাওয়াতে পারি না, দুধ নামাতে পারি না। যখন আল্লাহর কসম দিয়ে কথা বলল, তখন ওই লোকটা তার কথা বিশ্বাস করে তাকে 30,000 টাকা গুনে দিয়ে 2.5 কেজি দুধের আশায় কিনে নিয়ে বাড়ি চলে এল। এমন মানুষ যারা মিথ্যা কসম খেয়ে কি করে, নিজের সামান বিক্রি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনে নাই বলছেন, তোমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন না দেখবেন, না কথা বলবেন, না পাক করবেন, না তোমার জন্য রয়েছে কঠিন আজাব। কার কার ফুল প্যান্ট গোড়ালির নিচে ঝুলে একটু দেখাও তো যদি বলি, তাহলে আপনি তো বলবেন এটা কি আর হয় মুলবি সাহেব। তাহলে আমি যদি বলি কার ফুল প্যান্ট গোড়ালির উপর পর্যন্ত টেলারকে বলে সিলাই করে নেওয়া আছে, নিজের ইমানটাকে তাগিদ রেখে ইমানটাকে ভালো করার স্বার্থে, এরকম লোক এই মজলিসের ভেতরে কয়জন আছে? যদি 100টার ভেতরে 4টা বের হয়, তাহলে বাদবাকি 96টা লোক এখন পর্যন্ত এখন আল্লাহর ইতাআতে এবং রাসূলের ইতাআতে নিজেকে সমর্পণ করতে পারেনি। তাহলে এই মানুষটা কেমন করে বলবে আমি ইমানদার? আপনি নিজেকে ইমানদার বলতে পারবেন না, এটা ইমানদার নয়। আমি বেয়াদবি যদি না হই, তাহলে একটা কথা বলি, মা বোনেরা ঠোঁট লাল করতে পারে, চোখের সুরমা দিতে পারে, মা বোনেরা সুন্দর সুন্দর সাজগোজ করতে পারে, মেহেন্দি হাতে হাতুর হাতের তালা তালুতে পায়ে আঙুলে লাগাতে পারে, আমার কাছে নয় শরীয়তের কাছে তার দলিল আছে, আমি লম্বা করতে পারবো না, আমি পাবো না। আমি শুধু এই কথাটা বলছি, এই জিনাত, এই সাজ, এই সজ্জা, এর ব্যাপারে ইসলামের বিধান কি? আমি কি শুধু পুরুষেরই ইসলাম আর ইমানকে দেখব? নারীদের কি ইসলাম এবং ইমানকে দেখা আমার দায়িত্ব নয়? এই জন্য আমি 3 নম্বর উদাহরণে আপনাকে পেশ করছি সূরা নূরের একটি আয়াত।